ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, কাউকে দান করে তার কাছ থেকে দোয়া জানতে গেলে তো বোঝা গেল বদলা চাইলেন, কিন্তু না চাওয়াটাই ভালো, না চাওয়াই উচিত না। দিলেন সদাকা, আল্লাহর প্রতি দিলেন, আল্লাহ কবুল করুক। আল্লাহকে বলুন, আল্লাহ সদাকাকে কবুল করুন, আল্লাহকে বলুন। আর যদি কোনো এই আমলকে ওসিলা নিয়ে দোয়া করতে চান তাও প্রমাণিত আছে। তাই উত্তম হলো মানুষ দান করে যাকে দিল সদাকা তার কাছ থেকে দোয়া তলব না করা। কিন্তু যদি দেহে মানুষটা ভালো, মাশাআল্লাহ দিনদার, পড়া তাকে বলে যদি, তাহলে অসুবিধা নেই। কারণ এরকম তো হাদিস রয়েছে, এক সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ালেন, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন, তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়াবারিক লাহুম ফীমা রাযাকতাহুম, আয় আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, তাদের উপর রহম করো, আর তাদেরকে যা দিয়েছে এর মধ্যে বরকত দাও। ইজমারিও একে যদি তলব করে, না জায়জ না, কিন্তু এটা উত্তম নয়, উত্তম নয় সবসময় এই মানে এরকম বানিয়ে নেয়া। হ্যাঁ, যেরকম বললাম, যদি মানুষ ভালো দেহে দিনদার পরহেজগার, এটা এক্সট্রা তার কাছে তার প্রয়োজন, আর তার প্রয়োজন মনে করে দোয়ার আর বলে, এছাড়া এর দ্বারা সে নিজেও উপকৃত হলো আর যে তার জন্য তাকে তার জন্য দোয়া করলো সেও উপকৃত হবে। আমি যদি আপনার জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি তো আমাকে দেখছেন না, আমি আপনাকে দেখছি না, আমি আপনার আল্লাহ আল্লাহকে বলো, আল্লাহ অমুককে মাফ করো, আল্লাহ অমুকের প্রয়োজন পূরণ করে দাও, ফেরেশতাগণ বলেন কি, আমিন, আল্লাহ তুমি তার দোয়া কবুল করো, আরও আমার জন্য এক্সট্রা বলবেন, ওয়ালাকা বিল মিসল, আল্লাহ যেন তোমাকেও এরকম দান করে, সুবহানাল্লাহ। তবে উত্তম হলো মানুষের কাছ থেকে তলব না করা। তলব যদি আপনি করেন, দোয়া দান করলেন, বোঝা গেল আপনার তার কাছ থেকে বিনিময় চাইছেন। ওয়াল্লাহু আলম, আল্লাহ অধিক জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।